ফারাবি হাত খসলাতে লাগলো। ফারহান মৃদু হেসে বলল, ঘুমিয়ে পড়। ফারহান চোখ বন্ধ করে নিল। ফারাবির ঘুম আসছে না, প্রচণ্ড দ্বিধাতে ভুগছে ও। আসলে নিজেকে ফারহানের কাছাকাছি ভাবতেই ওর লজ্জা লাগছে। বেশ কিছুক্ষণ দ্বিধাদ্বন্দ্বে কাটিয়ে হালকা হাতে ফারহানকে ধাক্কা দিল। ফারহান নিজেও ঘুমোয়নি। ফারাবির দিকে তাকিয়ে বলল, ঘুমসটি কেন? শরীর খারাপ করবে। ফারাবি মাথা নিচু করে থেকে ফারহানের টি শার্ট এর বাঁ হাত ধরে বলল, আসলে আমি বলছিলাম যে না মানে কি হয়েছে, শরীর খারাপ লাগছে? না মানে কি? পানি খাবো। ফারহান বিনা বাক্যে ফারাবিকে পানি এগিয়ে দিল। ফারাবি ঢক ঢক করে পানি গিলে নিয়ে বলল, আপনি যেটা বলছিলেন আমিও সেটাই বলছিলাম। ফারহান বেশ কিছুক্ষণ ভ্রু কুচকে রইল, বিষয়টা বুঝতে পেরে বলল, ইটস ওকে জান, আমার কোনো তাড়া নেই, এখন কোনো কথা না, তুই ঘুমোবি। ফারহান ফারাবিকে বুকে টেনে নিয়ে চোখ বন্ধ করে রইল। বেশ কিছুক্ষণ পর ফারাবি আবার বলল, আমি সত্যিই চাইছিলাম। ফারহান একগাল হেসে ফারাবিকে আরো শক্ত করে জড়িয়ে বলল, সমস্যা নেই জান, আমি খুব সভ্য নই, আজ ছেড়ে দিলাম, কাল নিজের করে নিব। আপনি কষ্ট পেয়েছেন? ফারহান বাঁকা হেসে বলল, আর একটা কথাও না, আমার দায়িত্বশীল বউ চাই না ফারাবি, আমি তোকে তোর মতো করে চাই। স্বামীর ইচ্ছে রাখার জন্য নিজেকে বোঝাচ্ছিস কেন জান? তুই আমার হয়ে গেছিস অনেক আগে। ফারাবি মৃদু হাসল। ফারহান তার উষ্ম ঠোঁটের স্পর্শ দিতেই ফারাবি শিউরে ওঠে। ফারহান বিগলিত হেসে বলল, যাবি ঘুরতে বাইকে করে লং ড্রাইভে? ফারাবি চকচকে চোখে তাকিয়ে বলল, সত্যি? ফারহান হেসে বলল, যাবি তাহলে? ফারাবি মাথা ঝাঁকায়। ফারহান ফারাবিকে পেছন থেকে জড়িয়ে গলায় নাক ঘষতে ঘষতে বলল, তাহলে আজ আমি লিপস টু লিপস নিব। ফারাবি কেঁপে ওঠে। ফারহান তার হাতের বিচরণ করে ফারাবিকে নিজের সাথে মিশিয়ে নেয়। ফারাবির সমস্ত অঙ্গে শিহরণ জেগে যায়। ফারহান তার অধরের ছোঁয়া ফারাবির অধরে দিয়ে দেয়। ফারাবি চোখ বন্ধ করে নেয়, সাথে গড়িয়ে যায় এক ফোঁটা অশ্রু জল। ফারহান নাকের সাথে নাক লাগিয়ে বলল, এটাকে ভালোবাসা বলে জান? এটাকে সুখ বলে আমি তোকে পরিপূর্ণভাবে ভালোবাসতে চাই, আমার ইচ্ছে আমি তোর উপর খাটাতে চাই না জান। ফারাবি ছল ছল নয়নে তাকিয়ে ফারহানকে জড়িয়ে ধরে। মনে মনে প্রতিজ্ঞা করে সে তার সমস্ত দিয়ে ফারহানকে ভালোবেসে যাবে, মনকে জোর দিয়ে নয় ভালোবাসার জোর দিয়ে। ফারহানকে জড়িয়ে আজ প্রকৃতির হাওয়া গায়ে মাখবে, দুজনে যাবে বাইকে করে লং ড্রাইভে। রিফাত মনিকার সাথে ফোনে কথা বলছে। আজকে ঘটে যাওয়া সব কিছু শুনে মনিকার মনটা খারাপ হয়ে গেল। রিফাত আশ্বস্ত করে বলল, আমি জানি ফারহান কিছু একটা করবে, প্রথম থেকেই রিককে আমার পছন্দ না, কিন্তু ছোটমাকে যেভাবে ব্রেন ওয়াশ করেছে মামা মামি, এতে আমার মনে হয় না এত সহজে কোনো কিছু হবে। মনিকা চিন্তিত স্বরে বলল, ফারহান ভাইয়া কেন এমনটা করেছে কিছু জানতে পেরেছ? হঠাৎ ওইভাবে কেন বিয়ে করলো? আমি ঠিক জানি না, তবে ফারাবি নিশ্চয়ই কিছু করেছিল যার জন্য ও ইনসিকিউর ফিল করেছে আর মেয়েটাকে জোর করেই বিয়ে করেছে। মনিকা ক্লান্তির নিঃশ্বাস ফেলে বলল, হ্যাঁ সেই যাই বলো, ফারাবির জন্য ফারহান ভাই এত বেস্ট, দেখো ওকে কতটা ভালোবাসে। ছোট আন্টি ফারাবির গায়ে হাত তুলে ঠিক করেনি। আচ্ছা তোমরা তখন কি করছিলে? ঘোড়ার খাস তো নিশ্চয়ই কাটছিলে না, আন্টিকে আটকাতে পারলে না? ওফ মনিকা, আমরা কি ভেবেছিলাম নাকি ছোট মা হঠাৎ করে যা করলো? ছোট আব্বু রয়ে গেছে, তবে অভিমানের পাল্লা ভারী হয়ে গেছে, মামা মামিকে কথা দিয়েছিলেন, তবে এখানে আমি পুরোপুরি কারোই দোষ দিতে পারছি না। মনিকা ফোঁস করে দম ফেলে বলল, ফারহান ভাইয়া আগেই সবকিছু সামলানো উচিত ছিল, সবকিছু তো জানতে পেরেছিলই, তাহলে তখনই কেন আসলো না? এটা আমি জানি, ফারাবি কখনোই ফারহানকে মেনে নিত না, কারণ ওই সবসময় ফারহানকে বকে গিয়েছে, অপছন্দ করতো আর জোর করে বিয়ে করার পর নিশ্চয়ই ঘৃণা করতো, তবে কিছুটা দূরত্ব ওর মনকে আঘাত করেছে, ফারহানের মায়া পড়ে গেছে আর ফারহান এসেছে যখন, তখন ফারাবিকে মানিয়ে নিয়েছে। আই এম শিওর এবার জোর করেনি। কিভাবে বুঝলে? ফারহান যখন নিজের উপর দোষ নিচ্ছিল ফারাবি বারবার আটকাচ্ছিল, কিন্তু ফারহান তো ফারহানই। যাই হোক আমি হ্যাপি, কারণ আমার বোন সুখী হবে। হ্যাঁ এবার সব ঠিক হওয়ার পালা। আচ্ছা শোনো না। হুম বলো। রিক ভাইয়ের বিষয়ে একটু খোঁজ নাও, দেখো কোনো ডিফেক্ট পাও কি না, তাহলে সহজ হয়ে যাবে। রিফাত কিছুক্ষণ ভেবে বলল, আচ্ছা দেখি কি করা যায়। তারপর আরও কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিল রিফাত। রাত অনেকটা, পানির বোতলে পানি নেই, তাই রিফাত করিডোর দিয়ে কিচেনের দিকে আসতে লাগলো।
ফারাবির মায়ের ঘরের কাছে এসে থমকে গেল। ফারাবির বাবা রেগে রেগে কথা বলছেন, ফারাবির মা অঝরে কেঁদে যাচ্ছেন। তার কথা হলো তার ভাইকে তিনি কথা দিয়েছিলেন, সব শেষ হয়ে গেল, ভাইয়ের সাথে সব সম্পর্ক তার নষ্ট হয়ে গেল। রিফা তার শুনতে পারল না, দ্রুত গতিতে স্থান ত্যাগ করল। খুব খারাপ লাগছে ওর, কিন্তু এখন কি উপায়, কি করে সব ঠিক হবে? শাঁসা করে বাতাস বইছে, সোডিয়ামের আলোতে মোহনীয় চারপাশ, সবাই যে যার মুহূর্ত উপভোগে ব্যস্ত, পাখির সারা শব্দও পাওয়া যাচ্ছে না। কি অপূর্ব সুন্দর এক অনুভূতি! ফারহানকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে আছে ফারাবি। ফারহানের অধরে মৃদু হাসি ফুটিয়ে বাইক চালাচ্ছে। বাতাসে ফারহানের সিল্কি চুলগুলো উঠছে, ফারাবির এক অদ্ভুত ভালো লাগা কাজ করছে। ফারহানের পিঠে মাথা রাখলো ফারাবি। ফারহান ছড়া হেসে বলল, একটা জায়গায় যাবি? আচ্ছা, জিজ্ঞেস করবি না কোথায়? কেন? আপনার উপর বিশ্বাস আছে আমার। এত বিশ্বাস ভালো নয় ফারাবি। ফারাবি মৃদু হাসল। ফারহান রহস্য হেসে বলল, আচ্ছা তাহলে যাওয়া যাক। ফারহান বাইকের গতি বাড়িয়ে দিল। ফারাবি চোখ বন্ধ করে ফারহানকে জড়িয়ে ধরল। এত স্পিডে খুব ভয় হচ্ছে ফারাবির, তবে ভালো লাগার অনুভূতির কাছে তামলান। ফারহান সমস্তটাই বুঝতে পেরেছে, তাই বাঁকা হাসছে। প্রায় 20 মিনিট বাইক ড্রাইভ করার পর বাইক থামালো ফারহান। ফারাবি ঠান্ডা বাতাসে একদম জমে গেছে। ফারহান এক নদীর পাড়ে এসে বাইক থামালো। ফারাবি বাইক থেকে নেমে আশেপাশে চোখ বোলালো। বেশ দূরে দূরে একটি করে লাইট দেখা যাচ্ছে। ফারাবি বুঝতে পারলো শহর থেকে গ্রামে এসেছে ওরা। ফারাবি নদীর খাটলা পাড়ে গিয়ে পা ভেজাতে লাগলো। কিছুক্ষণ পরপর ফারহানের দিকে তাকিয়ে খিলখিল করে হাসতে লাগলো। ফারহান মৃদু হাসলো। ফারাবিকে পেছন থেকে জড়িয়ে ধরে ফারাবির শরীরের ঘ্রাণ নিতে লাগলো। ফারাবির চোখ বন্ধ করে ফারহানের উষ্ম নিঃশ্বাস অনুভব করতে লাগলো। ফারহান তার খোঁচা খোঁচা দাড়ি দিয়ে ফারাবির গলায় সুরসুরি দিতে লাগলো। ফারাবি রেগে তাকাতেই ঝরা হাসলো। বেশ কিছুক্ষণ ফারাবিকে পেছন থেকে জড়িয়ে ধরেই রইল ফারহান। তারপর কানের কাছে মুখ নিয়ে বলল, অনেক বিশ্বাস করিস তাই না রে? ফারাবির চোখ বন্ধ করেই উত্তর দিল, হ্যাঁ নিজের থেকেও বেশি। ফারহান মোহনীয় হাসল। ফারহান তার উষ্ম ঠোঁট ফারাবির ঘাড়ে ছোঁয়াতেই ফারাবি শিউরে উঠল। এক হাতে জামা খামছে ধরতেই ফারহান ধাক্কা মেরে ফারাবিকে পানিতে ফেলে দিল। আচমকা এমন হওয়াতে ফারাবি চমকে উঠল। ফারাবি সাঁতার জানে না, পানিতে হাঁসফাঁস করতে লাগলো, দম বন্ধ হয়ে যাচ্ছে ওর। ফারহান বাঁকা হেসে ফারাবির দিকে তাকিয়ে রইল। ফারাবি যখন ডুবো ডুবো, ঠিক তখনই পানিতে ঝাঁপ দিল ফারহান। ফারাবিকে হালকা জড়িয়ে ধরতেই ফারাবি ফারহানকে শক্ত করে জড়িয়ে ধরল। ভয়ে ফারাবির শরীর কাঁপছে, শ্বাস ঘন হয়ে এসেছে, ফারহান তার স্পষ্ট অনুভব করছে। ফারাবিকে এক হাতে নিজের সাথে মিশিয়ে নিতেই ফারাবি কেঁদে দিল। ফারহান আলতো হেসে ফারাবির কপালে ভালোবাসার পরশ দিয়ে দিল। কিছুক্ষণ পানিতে থেকে যখন দেখল ফারাবি খানিকটা শান্ত হয়েছে, তখন উঠে এলো। ফারহান আর ফারাবি দুজনেই ভিজে একাকার। ফারাবি দুহাতে নিজেকে আড়াল করতে ব্যস্ত। ফারহান ভ্রুকুচকে বলল, আমি তোর ফারহান ভাইয়া নই, তোর হাজবেন্ড ফারহান, সেসব আড়াল করা বন্ধ কর। ফারাবি তাও নিজেকে আড়াল করতে ব্যস্ত। ফারহান ভ্রুকুচকে থেকে ফারাবিকে কোলে তুলে নিল। আচমকা এমন হওয়াতে ফারাবি অবাক চোখে তাকালো। ফারহান মৃদু হেসে ফারাবিকে নিয়ে আগাতে লাগল। রাত প্রায় 12টার কাছাকাছি। এই ভেজা অবস্থাতে বাসাতে পৌঁছাতে পৌঁছাতে ঠান্ডা লেগে যাবে, তার উপর ফারাবির জ্বরও আসতে পারে। ফারহান বেশ চিন্তায় পড়ে গেল। এই কাজটা করার আগে একবার ভাবা উচিত ছিল। বাইকের কাছে এসে ফারাবিকে নামিয়ে দিল ফারহান। ফারাবি কেমন কুঁকড়ে যাচ্ছে, থরথর করে কাঁপছে ও। বাইকে ব্লেজার রেখে গিয়েছিল ফারহান। ব্লেজারটা ফারাবির গায়ে জড়িয়ে কিছুক্ষণ ভেবে বলল, সামনে একটা ছোট বাড়ি দেখা যাচ্ছে, দেখা যাক হেল্প পাওয়া যায় কিনা। হালকা শীতও পড়েছে, তোর ঠান্ডা জ্বর লেগে যাবে। ফারাবির মুখ থেকে একটা কথাও বের হচ্ছে না। ফারহান মলিন হেসে ফারাবির অধরে ঠোঁট ছুঁয়ে দিল। ফারাবি শিউরে উঠল। ফারহান আবার ফারাবিকে কোলে তুলে নিয়ে ছোট বাড়িটার কাছে গেল। বাড়িটা টিনের, বোধহয় আশেপাশের কোনো জেলে হবে। ফারাবির দিকে এক পলক তাকিয়ে কোনো সংকোচ না করেই ফারহান বাসায় নক করল। কয়েকবার নক করতেই কর্কশ কণ্ঠে কেউ একজন বলে উঠল, একটা সাহায্য দরকার, দয়া করে একটু সাহায্য করুন প্লিজ। মিনিটখানেক পর একজন 70 বছর বয়সী বৃদ্ধ লোক বের হয়ে আসলেন, সাথে একজন বৃদ্ধাও। ফারহান অনুনয়ের স্বরে বলল, দাদা একটা সাহায্য করুন প্লিজ।
বৃদ্ধ লোক ফারহানকে বেশ ভালো করে দেখে নিয়ে বলল, আসলে বউকে নিয়ে শহর থেকে নদীর পাড়ে ঘুরতে আসছিলাম। নদীতে পড়ে গিয়ে যাতা অবস্থা, বউটার জ্বরের ধাঁচ আছে, যদি একটু আশ্রয় আর শুকনো কাপড় দিতেন। বৃদ্ধ আর বৃদ্ধা কিছুক্ষণ ভেবে বললেন। ফারহান প্রশস্ত হেসে ফারাবিকে নিয়ে ভেতরে ঢুকল। বৃদ্ধ মহিলা একটা সুতির কাপড় নিয়ে ফারাবিকে দিল। ফারহানকে বৃদ্ধ লোকটা একটা লুঙ্গি আর সাদা গেঞ্জি এনে দিল। লুঙ্গি দেখে ফারহানের ভ্রু কুচকে গেল। ফারাবি যদি এই অবস্থাতে না থাকতো তাহলে হাসতে হাসতে বসে পড়ত। ফারহান দীর্ঘ শ্বাস ফেলে লুঙ্গিটা হাতে নিল। বৃদ্ধর শার্ট ফারহানের গায়ে লাগবে না, তাই ফারহান লুঙ্গি আর গেঞ্জি নিয়ে তাদের দেখানো ঘরে চলে আসলো। ফারাবি শাড়ি নিয়ে দেখতে লাগলো, আসলেই ও শাড়ি পরতে পারে না। ফারহান মৃদু হেসে ফারাবির থেকে শাড়িটা নিয়ে পরাতে যাবে, ফারাবি আশেপাশে তাকিয়ে বলল, ওয়াশরুম নেই? ফারহান ফ্যালফ্যাল করে তাকিয়ে থেকে বলল, দেখছি না তো। ফারাবি অসহায় চাতক পাখির মতো তাকিয়ে রইল। ফারহান বিষয়টা বুঝতে পেরে বলল, ওকে আমি দেখছি না, তুই চেঞ্জ করে নে, আমি শাড়ি পরিয়ে দিব। ফারাবির চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল। ফারহান ক্যাবলা হাসি দিয়ে বলল, আমি তো যান। ফারাবি বিরক্তিতে চোখ ঘুরিয়ে নিল। ফারহান একগাল হেসে পেছন ঘুরে রইল। ফারাবি তপ্ত শ্বাস ফেলে চেঞ্জ করে নিল। ফারহান দম ফেলে বলল, হয়েছে? ফারাবি মৃদু কণ্ঠে বলল, হ্যাঁ। ফারহান পেছন ঘুরে তাকিয়ে অবাক চোখে দেখল, লোডশেডিং এর কারণে কারেন্ট নেই। ঘরের এক কোণে হারিকেন চলছে। হারিকেনের মৃদু আলোতে ফারাবিকে হুড়ের মতো লাগছে। চুল থেকে টপ টপ করে পানি ঝরছে। ফারহানের ঘোর লেগে গেল। ফারাবি বারবার ঢোক গিলতে গিলতে হাঁসফাঁস করতে লাগলো। কিছু মুহূর্ত পর ফারহান ফারাবির দিকে এক পা করে এগোতে লাগলো। ভয়ে ফারাবির চিত্ত কেঁপে উঠল। ফারহান ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে ফারাবিকে জড়িয়ে ধরল। ফারাবির সর্বাঙ্গে যেন বিদ্যুৎ খেলে গেল। ফারহান তার রহস্যময় হাসি দিয়ে ফারাবির গলাতে চুমু দিয়ে দিল। ফারাবি কেঁপে উঠল। ফারহান তার হাতের বিচরণ করতে লাগলো। ততক্ষণে আবেশে চোখ বন্ধ করে নিয়েছে ফারাবি। ফারহান ঝরা হেসে ফারাবিকে শাড়ি পরিয়ে দিল। লুঙ্গি পরে নিজেকে কেমন লাগছে তা ভাবতে লাগলো ফারহান। গায়ে একটা শর্ট গেঞ্জি, তার উপর শুকনো ব্লেজারটা পরে নিল। নিশ্চয়ই ওকে জোকারদের মতো দেখতে লাগছে, তবে কিছুই করার নেই এখন। কিছুক্ষণ পর দরজায় নক পড়ল। ফারহান দম ফেলে দরজা খুলে দিল। বৃদ্ধা মহিলা দু কাপ আদা চা এগিয়ে দিলেন। ফারহান ঝরা হেসে ধন্যবাদ জানাল। বৃদ্ধা মহিলা চলে গেলেন। যাওয়ার আগে বলে গেলেন, আলনাতে কাঁথা আছে, কাঁথা গায়ে দিয়ে যেন ঘুমায়। ফারহান ফারাবিকে চা এগিয়ে দেয়, নিজের চা খেতে লাগল। এমন সময় এক কাপ চা যেন দরকার ছিল। ফারাবি এখনো একটু একটু কাঁপতে লাগল। ফারহান তপ্ত শ্বাস ফেলে বলল, কাউকে পূর্ণ বিশ্বাস করতে নেই ফারাবি, নিজের আপনজনরাও পিঠে ছুরি বসাতে পারে। ফারাবি ছল ছল নয়নে তাকালো। এর অর্থ আমি আপনাকে সব থেকে বেশি বিশ্বাস করি। ফারহান মৃদু হেসে ফারাবির কপালে ঠোঁট ছুঁয়ে দিল। ফারাবিকে বুকে টেনে নিয়ে বলল, আই এম সরি, আমি তোকে বোঝাতে চেয়েছিলাম আমিও খারাপ হতে পারি। বিশ্বাস ভালো, তবে অতিরিক্ত বিশ্বাস ভালো না। ফারাবি প্রতিউত্তর করল না। হয়তো এই মানুষটার প্রতি কখনোই কোনো বিশ্বাসই হারাবে না। ফারহান মৃদু হেসে ফারাবিকে নিয়ে বেডে চলে আসলো। বেড বললে ভুল হবে, মূলত এটা চৌকি। ফারহান ফারাবিকে নিয়ে শুয়ে পড়ল। ফারাবি থরথর করে এখনো কাঁপছে। ফারহান খানিকটা চিন্তা করে একদম আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল, যেন নিজের সমস্ত উষ্ণতা তার প্রিয়সীর শরীরে পড়ে। ফারাবিও ফারহানকে খামছে ধরল। ভোরের আলো ফুটতেই ঘুম ভেঙে গেল ফারহানের। ফারহানের বুকে মাথা রেখে গুটিসুটি মেরে শুয়ে আছে ফারাবি। একদম তুলতুলে বিড়াল ছানার মতো দেখতে লাগছে। ফারহানের মনে খুশিরা খেলা করতে লাগলো। ইস, কত শত দিন অপেক্ষা করেছে ও, এই মেয়েটাকে বুকে জড়িয়ে ঘুমানোর জন্য নিজেকে বিষাক্ত নিকোটিনে ডুবিয়ে রাখত। কষ্ট ভোলার জন্য কত কিছুই না করল। স্বার্থকে ভালোবাসা, পরিপূর্ণ ও ভালোবাসার প্রথম ধাপে বিজয়ী হয়েছে ফারহান। পথটা সুগম না হলেও আজকের সুখ পাখিটা বেশ অনুভূতি দিয়ে যাচ্ছে। ফারহান তার উষ্ম অধরে ছোঁয়া ফারাবির কপালে দিয়ে দিল। মুখে এক চিলতে হাসি রেখে আদুরে কণ্ঠে ডাকতে লাগল, ফারাবি, এই ফারাবি, ভোর হয়ে গেছে তো, আমাদের বাসায় ফিরে যেতে হবে, আজ আবার ফাংশনে আছে, উঠ না যান। ফারহানের ফিসফিসে কণ্ঠে চোখ পিটপিট করে তাকালো ফারাবি। নিজেকে ফারহানের বাহুডোরে দেখতে পেয়ে খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলল।
এক পলক তাকিয়ে আবার জড়িয়ে ঘুমিয়ে পড়ল। ফারহান বোকার মতো চেয়ে রইল, দরজায় খটখট আওয়াজ হচ্ছে। ফারহান তপ্ত শ্বাস ফেলল, গলা উঁচিয়ে বলল, আসছি। ফারাবিকে ধীরে ধীরে উঠালো। মেয়েটার চোখে মুখে নিদ্রা মহারাজ বাসা বেঁধেছে। ফারহানের ইচ্ছে না থাকলেও ফারাবিকে ডাকতেই হলো। শাড়ি পরে ঘুমানোর অভ্যাস নেই ফারাবির, শাড়ির আঁচলটাও ঠিক নেই। ফারহান এক পলক তাকিয়ে আলতো হেসে শাড়ি ঠিক করে দিল। তার পিচ্চি বউটা নিঃসন্দেহে তুলতুলে মাংসপিণ্ড। ফারহান কপালে গভীরভাবে অধর চুইয়ে টেনে তুলল। ফারাবি আর মোড়া ভেঙে নিল, মৃদু হাসল ফারহান। তাড়াতাড়ি চল, আমাদের যেতে হবে। ফারাবি বিনা উক্তিতে মাথা ঝাঁকাল। ঘর থেকে বের হতেই বৃদ্ধ মহিলা প্রচ্ছন্ন হাসলেন। হয়তো ওদেরকে বেশ ভালো লেগেছে ওনার। ফারহান কৃতজ্ঞতার হাসি দিতেই বৃদ্ধা পান খাওয়া টকটকে ঠোঁট নাড়িয়ে বললেন। ফারহান ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। বৃদ্ধা আন্দাজ করতে পেরে বলল, ফারহান আর বারণ করল না। ফারাবি মুখ ধুয়ে ঘরে গিয়ে চেঞ্জ করে আসল। বৃদ্ধা এক ফালি হাসল, ফারাবিও হাসল। ছাড়ব না গো দাদি, খুব ভালোবাসি যে। বৃদ্ধা ছলকানি দিয়ে হাসলেন। ফারহান কলপার থেকে ফিরে এসে দেখল বৃদ্ধ দম্পতির সাথে ফারাবি খোশ গল্প করতে ব্যস্ত। বিষয়টা বেশ ভালোই লাগল। ঠোঁটের কোণে লম্বা হাসি ফুটিয়ে নিল। এখনো পৃথিবীতে কিছু মানুষ আছেন যারা একদিনের অতিথিকেও পরিবার মনে করে, যার উদাহরণ এই বৃদ্ধ দম্পতি। ফারহান তাদের সাথে বসে নাস্তা করতে লাগল। নাস্তা শেষে কিছুক্ষণ গল্প করল। ছল ছল চোখে তাকিয়ে বৃদ্ধা দম্পতি ওদের বিদায় দেওয়ার জন্য প্রস্তুত হলেন। তিনটি ছেলে আছে ওনাদের, কিন্তু ওনাদের দেখে না, যে যার সংসার নিয়ে ব্যস্ত। ফারহান ফারাবির বয়সী নাতি নাতনিও আছে, হয়তো সেই সব ভেবেই চোখের কোণে পানি জমেছে। ফারহান বৃদ্ধ দম্পতিকে জড়িয়ে বলল, আজ থেকে আমি আপনাদের নাতি, আপনাদের কোনো কষ্ট হতে দিব না, দয়া করে বারণ করবেন না, নাতি মেনেছেন তো? বৃদ্ধ দম্পতি মাথা ঝাঁকাল। ফারহান ছল ছল চোখে জড়িয়ে ধরল। তাহলে না হয় এই দায়িত্বটুকু পালন আমিই করলাম। বৃদ্ধা দম্পতি ছল ছল নয়নে তাকিয়ে রইল। উঠোনে থাকা বেলি ফুলের গাছ থেকে সুবাস ছড়াচ্ছে, সে ফুলের মিষ্টি গন্ধে মোমো করছে পরিবেশ। ফারাবি এক চিলতে হাসি ফুটিয়ে এক সুন্দর দৃশ্য অনুভব করল। ফারাবিকে শাড়ি হাতে দাঁড়িয়ে থাকতে দেখে ফারহান খিলখিল করে হাসছে। ফারহানের হাসিতে ফারাবির গা পিত্তি জ্বলে যাচ্ছে। ফারহান সেদিকে পাত্তা না দিয়ে চুল আঁচড়াতে ব্যস্ত। ফারাবি ভ্রুকুচকে রইল, ও শাড়ি পরতে জানে না। জেনেও ফারহান চুপচাপ ফ্যাশন শুরু করে দিয়েছে। ফারহান হালকা কেশে গলা গম্ভীর করে নিল, ফারাবি চল তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে, আর কত লেট করাবি রে। ফারাবি যেন আকাশ থেকে পড়ল, ও তো শাড়ি পরতেই পারেনি, তাও ফারহান তাড়া দিয়ে যাচ্ছে। মাথার উপরে থাকা সিলিং ফ্যানের বাতাসে ফারাবির চুলগুলো উঠছে। ফারহান পাঞ্জাবির হাতা ফোল্ড করতে করতে বলল, প্লিজ ইয়ার, এবার তো চল। ফারাবির ভ্রুযুগল বিরক্তিতে কুচকে গেল। ফারহানের দিকে রক্ত চক্ষুতে তাকিয়ে রইল। ফারহান বাঁকা হেসে তাকাতে ফারাবির মাথায় দুষ্টুমি খেলে গেল। ফারহান সরস হেসে বলল, হারি আপ। হ্যাঁ চলুন। ফারহানের ভ্রু কুচকে গেল। ফারাবি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকে বলল, কি হলো, চলুন, দেরি হয়ে যাচ্ছে তো। আর ইউ শিওর? ড্যাম শিওর। ফারহান বোকার মতো চেয়ে রইল। ফারাবি ডোর খুলে বের হতে গেলেই ফারহান খপ করে ধরে ফেলল। ফারাবি মুখ চেপে হাসতে লাগলো। ফারহান নাক কুচকে বলল, তুই শাড়ি না পেঁচিয়ে গায়ে ওড়না জড়িয়ে যাবি? ফারাবি অবাক চোখে তাকিয়ে বলল, সো হোয়াট? ফারহান ফিচেল হেসে বলল, আপনি অনেক বেশি দুষ্ট হয়ে যাচ্ছেন, বরকে আর ভয় পান না দেখছি। ফারাবি মুচকি হেসে বলল, বরকে ভয় পাবো কেন, বর তো খুব ভালো হয়, এত তো ভালোবাসে। আচ্ছা তো আপনি বরের ভালোবাসা আদৌ নিয়েছেন নাকি? ফারাবি লাজুক হাসল। ফারহান দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে রইল। ফারাবি ওড়নার কোনা মুচড়াতে মুচড়াতে বলল, আরে কি যে বলেন, আমার তো দুটো বেবিও আছে। ফারহান যেন আকাশ থেকে পড়ল, এই মেয়ে বড্ড দুষ্টু হয়ে গেছে। ফারহান খপ করে ফারাবির হাত ধরে ফেলল, বাঁকা দৃষ্টি রেখে হাতের বিচরণ করতে লাগল। ফারাবি এতক্ষণ ভয় না পেলেও এখন একদম নুইয়ে যাচ্ছে। ফারহান ঠোঁটে হাসি রেখে বলল, তুই অনেক পেকে গেছিস, এবার আর ছাড়া ছাড়ি নেই। ফারাবি শুকনো ঢোক গিলে নিল। ফারহান আরেকটু শক্ত করে জড়িয়ে ধরতেই ফারাবি চোখ বন্ধ করে একগড়ে সরি সরি বলতে লাগল। ফারহান এক চিলতে হেসে ফারাবিকে ছেড়ে দিল।
খানিকটা দূরে গিয়ে ফারাবি শ্বাস নিতে লাগলো। ফারহান ঝটকা মেরে শাড়িটা নিয়ে পরিয়ে দিতে লাগলো। ফারাবি কিছু বলল না। ফারহান খুব সুন্দর করে পরিপাটি করে শাড়ি পরিয়ে দিল। ফারাবি খানিকটা শান্ত স্বরেই বলল, আপনি শাড়ি পরাতে জানেন কি করে? ছোটবেলাতে রিমিকে পরিয়ে দিতাম, আম্মু তো বেশিরভাগ সময় ব্যস্ত থাকতো তাই শিখে রেখেছিলাম, একবার তো তোকেও পরিয়েছি। ফারাবি বড় বড় চোখ করে তাকালো। ফারহান দুষ্ট হেসে বলল, 4 বছরের পিচ্ছি ছিলি তুই, আমি নিশ্চয়ই চরিত্রহীন নই। ফারাবি ঠোঁট দুটো বাঁকিয়ে ফেলল। ফারহান একফালি হেসে বলল, তুই আমার পুরোপুরি হওয়ার পরই আমি তোকে অন্যরকম ফিলিংসে ছুঁয়েছি, তার আগে কখনোই তোকে সেভাবে টাচ করিনি। ফারাবি লজ্জা পেয়ে গেল। ফারাবির নাক টিপে দিয়ে ফারহান বলল, এখন কিন্তু সব হালাল মিসেস ফারহান, এনি কাইন্ড অফ টাচ। ফারাবি হাসফাস করতে লাগলো। মেয়েটাকে আর চালালো না ফারহান, প্রশস্ত হেসে বের হয়ে গেল। একটা দোতলা বাড়ির সামনে গাড়ি থামালো ফারহান। ঝকঝকে সাদা রঙের বাড়িটা, নানা রঙের আলোতে সজ্জিত, উচ্চ শব্দে গানও বেজে চলেছে। বাড়ির মেইন ফটকটাতে আর্টিফিশিয়াল ফুলের বাহার, দেখে মনে হচ্ছে স্বচ্ছ কোনো ফুলের বাগান। ফারাবির চমৎকার হাসলো, কেন যেন অদ্ভুত ভালো লাগা কাজ করছে। ফারহান তার উষ্ম হাতটা ফারাবির হাতে রাখল। ফারাবি শিউরে উঠল। ফারহান গলায় রসিকতা এনে বলল, আমাদেরও বিয়ে হবে। ফারহানের কথাতে ফারাবি ভ্রু কুচকাল। ফারহান নিঃশব্দে হেসে বলল, আমরা আবার বিয়ে করব, পুরো দুনিয়ার সামনে আবার কবুল বলবো। ফারাবি চমকাল, সাথে মিষ্টি হাসল। বাসার মেইন ফটকে যাওয়ার সাথে সাথে একদল হায়নার মতো দুটো মেয়ে ওদের দিকে ঝাঁপিয়ে পড়ল। ফারহান ফারাবিকে আড়াল করে বলল, আরে ধীরে পিচ্ছি বউ, আমার ব্যথা পাবে। পুষ্পি মুখ বাঁকিয়ে বলল, ঢং করিস না তো, কলেজে তো বিয়ের নাম নিলেই রেগে যেতি, এখন বউ পাগলা হয়ে গেছিস। পুষ্পিকে থামিয়ে দিয়ে রীতা বলল, থাম তো তুই, এই বাদরের কথা ছাড়, আগে এই পিচ্ছিকে দেখতে দে। এইটুকু বলেই রীতা ফারাবির কাছে চলে আসলো। ফারাবি সামান্য ভড়কে গেল। ফারহান চোখ দিয়ে আশ্বস্ত করল। ফারাবি বুঝলো এরা ফারহানের বান্ধবী। রীতা দারুণ হেসে বলল, একদম রাজকুমারীর মতো দেখতে তুমি, ফারহানের চয়েস বরাবরই অসাধারণ, তবে মনে হয়েছিল ওর কপালে বউ জুটবেই না, এখন দেখি সবার আগে উনিই কাজ সেরে নিয়েছেন। রীতার কথাতে ফারাবির লজ্জা হাসল। পুষ্পি এসে ফারাবিকে জড়িয়ে ধরল। ফারাবি মুস্কিয়ে হাসল, তুমি জানো না এর আগে ফারহান আমাদের কখনোই তোমার কথা বলেনি, আমরা ওকে যতগুলো মেয়ে দেখিয়েছি ও বলেছে সুন্দর না, ইনফ্যাক্ট মেয়েদের কথাতে সবসময় গম্ভীর থাকতো, কোনো মেয়ের দিকে ফিরেও তাকাতো না, কলেজে সেরা সুন্দরীকেও রিজেক্ট করেছে, বেচারি রাগে কষ্টে কলেজই বদলে ফেলেছে। এইটুকু বলেই সবাই হাসতে লাগলো। ফারাবি মাথা নিচু করে রইল, ওর কেমন লজ্জা লাগছে। ফারহান চোখ রাঙাতে এই পুষ্পি থেমে গেল। ফারহান এক হাতে ফারাবিকে জড়িয়ে ধরল। ফারাবির ইচ্ছা হচ্ছে ফারহানের মাথাটা ফাটিয়ে দিতে, এত মানুষের সামনে জড়িয়ে ধরার কি প্রয়োজন? ফারাবির লজ্জাতে কিছু বলতেও পারছে না। ফারহান মোহনীয় হেসে বলল, তোদের বকবক শেষ হলে প্লিজ এবার যেতে দে। রীতা কোমরে হাত গুঁজে বলল, ট্রিটের টাকা না দিলে নো এন্ট্রি। ফারহান ভ্রু কুচকে নিয়ে পকেটে হাত দিল, টাকা বের করে দিয়ে বলল, তোরা শুধরবি না, বিয়ে করেছিস 2 দিন পর বাচ্চার মা হয়ে যাবি, তাও শুধরলি না। রীতা নাক কুচকে বলল, একদম বাজে কথা না, টাকার জন্য বয়স দেখতে হয় না। আচ্ছা ছাড় তো, এবার বল তোদের অন্য সঙ্গিনী কোথায়? রিদির কথা কি আর বলবো, বেচারি বাচ্চা কোলে হয়রান, বলেছিলাম আর কিছুদিন ওয়েট কর না, উনি সেই বেবি নিয়েই নিলেন। ফারহান ভেঙচি মেরে বলল, তোদের মতো নাও, তোরা তো শুধু নিজেকে নিয়ে ব্যস্ত। ফারাবির হাত ধরে ভেতরে যেতে লাগলো। পেছন থেকে রীতা গলা উঁচিয়ে বলল, 3 বছর হয়েছে বিয়ে করেছিস, এখনো তো বাচ্চার বাপ হলি না। আমার বউ পিচ্ছি, সময় হলে দেখবি ক্রিকেট টিম নিয়ে হাজির হব। ফারাবি বড় বড় চোখ করে তাকালো। ফারহান মৃদু হেসে বলল, আচ্ছা বেশি না, 6টা বেবি নিব। ফারাবির চোখগুলো রসগোল্লা হয়ে গেল। ফারহান একফালি হেসে ফারাবির কপালে ভালোবাসার পরশ দিয়ে দিল। জামান মহা খুশি হয়ে স্টেজে বসে আছে। হলুদের অনুষ্ঠানটা যার যার বাসাতেই হচ্ছে, অর্থাৎ হলুদ দেওয়ার জন্য কেউ কোনের বাড়িতে যাচ্ছে না, আর না কোনে পক্ষ বরের বাড়িতে আসছে, শুধু কয়েকজন গিয়ে হলুদের তত্ত্ব দিয়ে এসেছে। ফারাবিকে নিয়ে একটা বেঞ্চে বসে আছে ফারহান।
হলুদের শাড়িতে বেশ অস্বস্তি হচ্ছে ওর। ফারহান ছোট ছোট করে তাকিয়ে বলল, চেঞ্জ করে নিবি তাহলে? কিছুক্ষণেরই তো ব্যাপার। ফারহান লম্বা করে দম ফেলল। ফারাবির কেমন যেন লাগছে সব। বাড়ির লোকজনের জন্য মন খারাপ লাগছে। ফারহান একগাল হেসে বলল, সব ঠিক করে দিব জান, আর একটু কাজ বাকি আছে। ফারাবি মলিন হাসল। ফারহান ফোনে কারোর সাথে কথা বলে নিল। কথা বলার সময় খানিকটা রাগ দেখাচ্ছিল। ফারাবি মুখটা ছোট করে বলল, কি হয়েছে, কোনো সমস্যা? তেমন কিছু না, তবে রিকের বাচ্চাটা বড্ড বেড়েছে। ওর বাবা মাকে নিয়ে কাকির কাছে অনুরোধ পাঠিয়েছে, যাতে তোকে ফিরিয়ে এনে ওর সাথে বিয়ে দিয়ে দেয়। ফারাবির বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। অজানা ভয়ের আশঙ্কায় ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। ফারহান বিষয়টা খেয়াল করল। ফারাবিকে বুকে টেনে নিয়ে মাথায় হাত বোলাতে লাগলো। ফারাবির শ্বাস বেড়ে গেছে। ফারহান লম্বা করে দম নিল। মেয়েটা অল্পতেই ভয় পেয়ে যায়। এত ভয় পাচ্ছিস কেন জান? আমি থাকতে কেউ তোকে নিতে পারবে না। তাছাড়া কাকি বারণ করে দিয়েছে তো, রেগে আছে ঠিকই, কিন্তু এটাও তো বুঝে তার মেয়েটা বিবাহিত। ফারাবি শিউরে উঠল। ফারহানের গরম নিঃশ্বাস ফারাবির মুখে আশ্রে পড়ছে। কাঁপা কাঁপা স্বরে ফারাবি বলল, আম্মু অনেক রেগে আছে, না হলে আমাকে ওইভাবে। কাকির রাগটা ঠিক না জান, ভুলটা আমি করেছি, কিন্তু সব রেশ এসে। ফারহানকে আটকে দিল ফারাবি। ফারহান স্পষ্ট অনুভব করলো ফারাবির চোখ দিয়ে পানিতে ভরে গেছে। ফারহান ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। ফারাবির চোখের পানি আটকে নিল। আপনি এমন কেন বলছেন, কতবার বলবো? আমি সেসবের জন্য আপনাকে দোষী ভাবি না, আমি সেটার জন্য নিজেকে লাকি মনে করি। আজ যদি আপনি আমার সাথে জোর না করতেন, তাহলে আজ আমি আপনাকে পেতাম না। আম্মু আমাকে না বলেই কথা দিয়েছিল, আর পরিস্থিতি এমন ছিল যে আমি কিছু বলতে পারিনি। আমি এমন এক পরিস্থিতিতেই ছিলাম, আর কেউ আমাকে আলাদা করার, আর কেউ আমাকে আলাদা করে বিয়ের কথাও বলেনি। আর সেদিনই কেন মানা করলাম না, নিজের ওপর খুব রাগ হচ্ছে এখন। আপনি নিজেকে দোষ দিয়ে যাচ্ছেন। এক নিঃশ্বাসে সমস্ত কথা বলে ফেলল ফারাবি। ফারহান স্তব্ধ হয়ে বসে রইল। বেশ কিছুক্ষণ ফারহান নীরবতা ভেঙে বলল, একটা কথা বলবো জান। ফারাবি তাকালো ফারহানের চোখে দুষ্টুমি। ফারাবি খানিকটা বিস্ময় নিয়ে তাকালো। ফারাবির গালে ঠোঁট চুইয়ে ফারহান বলল, আমাদের ভালোবাসার একটা বিশেষ পূর্ণতা দিবি আজ, আমার খুব ইচ্ছে হচ্ছে তোকে নিজের সাথে মিশিয়ে নিতে। ফারাবি চমকালো। ভারী হয়ে গেছে ওর নিঃশ্বাস। ফারহান অনুনয়ের দৃষ্টিতে অপেক্ষা করল। ফারাবি চোখ বন্ধ করে নিল। শাড়ি খামচে ধরে লম্বা শ্বাস নিল। ফারহান ছোট্ট করে উচ্চারণ করল, জান দিবি আজ সেই সুযোগ। ফারাবির ভেতরে ভালোবাসার তোলপাড় শুরু হয়ে গেছে। মাথা কাত করে ফারাবি সম্মতি জানালো। ফারহান মোহনীয় হাসল। কিছু বলবে তখনই রানার ডাক। ফারাবিকে নিয়ে স্টেজের কাছে চলে আসলো। এক বছরের ফুটফুটে এক বাচ্চা মেয়েকে কোলে নিয়ে ফারহানের দিকে এগিয়ে আসছে এক রমণী। পরনে হলুদের শাড়ি, মুখে হালকা সাজ। ফারাবি ফুটফুটে পিচ্চিটাকে দেখে যাচ্ছে। ফারহান রানার সাথে কথা বলতে ব্যস্ত। একটু আগেই জামানের হলুদ শেষ হয়েছে। রিদি এগিয়ে এসে লম্বা হাসল। ফারাবির দিকে তাকিয়ে বলল, বাহ তুমি তো ভারী মিষ্টি মেয়ে। ফারাবি লজ্জা হাসল। ফারহান প্রশস্ত হেসে ভাবল ওর প্রিয় সেজে, সেরা তো হতেই হবে। ফারহানের দিকে তাকিয়ে রিদি মলিন হাসল, কেমন আছিস ফারহান? ভালো, তুই? আমিও ভালো আছি। এটা তোর ছেলে? হ্যাঁ। বাহ খুব মিষ্টি দেখতে তো। রিদি ঝরা হাসল। ফারহান রিদির সাথে ফারাবির পরিচয় করিয়ে দিল। রিদির পুচকে ছেলে রাতিবের সাথে ফারাবির ভাব হয়ে গেছে। ছেলেটা ফারাবির দিকে তাকিয়ে খিলখিল করে হাসছে। ফারাবি রিদির কোল থেকে রিদীপকে কোলে নিল। রাতিবের দিকে গাল এগিয়ে দিতেই রাতিব ঠোঁট ছোয়ালো। ফারাবি উজ্জ্বল হাসল। রাতিব একটু দূরে থাকা আর্টিফিশিয়াল ফুলের দিকে হাত বাড়াচ্ছে। ফারাবি রাতিবকে সেদিকে নিয়ে গেল। ফারহান অধরে হাসি রেখে ফারাবির দিকে তাকিয়ে রইল। ধ্যান ভাঙল রিদির ডাকে। ফারহান মৃদু হেসে বলল, কিছু বলছিলি? রিদি ছলছল চোখে মলিন হাসল। লম্বা করে দম নিল। খুব ভালোবাসিস ওকে? অনেক বেশি। এর জন্যই কি আমাকে মেনে নিসনি? ফারহান ফোঁস করে দম ফেলে বলল, তুই আমার বন্ধু রিদি, আমি তোকে বন্ধুর মতোই ভেবে এসেছি। আমার জীবনে ফারাবি আসার অনেক আগেই প্রপোজ করেছিস তুই, কিন্তু আমি তোকে সেই নজরে দেখিনি কোনোদিন।
আর ফারাবি আমার জীবনে আসার পর তো কল্পনাও করতে পারিনি। শুধু তুই না, আমি কাউকেই কল্পনা করতে পারবো না। আমি স্বপ্নে একে ছিলাম আমার প্রেয়সীকে, কিন্তু মুখটা সবসময় আবছা ছিল। কোনো এক রঙের ছোঁয়াতে আমি দেখেছিলাম আমার প্রেয়সীর মুখ। শরীরের প্রতিটা নিউরন জেগে গিয়েছিল। আমার স্বপ্নের প্রেয়সীর মুখটা স্পষ্ট হলো। ওই যে আমার প্রেয়সী, আমার আত্মা, আমার জান, আমার পিচি বউ। হৃদির চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। ফারহান ঠোঁটের খনে হাসি রেখে বলল, আমি জানি রিদি, তুই আমাকে এখনও অনেক ভালোবেসেছিলি। ইনফ্যাক্ট এখনও কিছুটা ফিলিংস আছে। তবে এও জানি তোর অস্তিত্বের 90% তোর হাজব্যান্ডের জন্য। তুই তাকে খুব ভালোবাসিস। রিদি চোখের পানি মুছে নিয়ে লম্বা করে হাসল। ফারহানও ঝরা হাসল। ফারহানের প্রতিটা কথা অক্ষরে অক্ষরে সত্যি। আসলে প্রথম ভালোবাসার প্রতি মায়া কখনোই কাটে না, একটু হলেও থেকে যায়। রিদিও পারেনি তার প্রথম ফিলিংসকে পুরোপুরি মুছে দিতে। ফারহান পকেট থেকে দুটো চকলেট বের করে নিল, একটা রিদির দিকে বাড়িয়ে বলল, তোর প্রিয় কিটক্যাট। রিদি একগাল হেসে চকলেটটা নিল। ফারহান মুচকি হেসে ফারাবির দিকে এগিয়ে গেল। ফারাবি রাতিবের সাথে খেলছে। রাতিবের গালে চুমু দিয়ে কোলে তুলে নিল ফারহান। রাতিব আদুরে গলাতে ঠোঁট ভাটকাল। ফারাবি তাড়াতাড়ি কোলে তুলে নিতেই খিলখিল করে হাসতে লাগলো রাতিব। ফারহান আর ফারাবি ঝরা হাসল। রিদি এসে ওদের বিদায় জানিয়ে রাতিবকে নিয়ে চলে আসলো। ফারাবি খুশিতে গদগদ হয়ে গেছে। ফারহান মুসকি হেসে বলল, এরকম একটা পিচি বউ চাই। ফারাবি লাজুক হাসল। ফারহান ফারাবিকে কাছে টেনে নিয়ে বলল, আগে আমার এই পিচিটা বড় হোক, তারপর আর একটা পিচি আনার ব্যবস্থা করব। ফারাবি লজ্জাতে ফারহানের বুকে মাথা রাখল। ফারহান কিটক্যাট বের করে ফারাবির দিকে দিল। ফারাবির চোখ দুটো চকচক করে উঠল। ফারহান অনুনয় করে বলল, স্পেশাল শেয়ারিং প্লিজ। ফারাবি ভ্রু কুচকালো। ফারহান কিটক্যাট খুলে ফারাবিকে ইশারায় বাইট দিতে বলল। ফারাবি বাইট দিল। ফারহান মিষ্টি এক হাসি ফুটিয়ে ফারাবির ঠোঁটের কোণে লেগে থাকা চকলেটটা ঠোঁট দিয়ে তুলে নিল। ফারাবির রন্ধ্রে রন্ধ্রে শিহরণ বয়ে গেল। কানের কাছে মুখ নিয়ে ফারহান বলল, আজ তুই শুধু আমার হবি জান, পুরোপুরি পরিপূর্ণভাবে আমার। আমার ভালোবাসার আর এক ধাপে নিয়ে যাবো তোকে। ফারাবি চোখ বন্ধ করে নিল। ফারহান মোহনীয় হাসল। নিস্তব্ধ পরিবেশ, আকাশের চাঁদটাকেও দেখা যাচ্ছে না। বোধহয় মেঘের আড়ালে নিজেকে লুকিয়ে রেখেছে, কারণ আজ ওদের ভালোবাসায় চাঁদটাও ভীষণভাবে লজ্জা পেয়েছে। ফারহানের বুকে লেপটে শুয়ে আছে ফারাবি। মৃদু বাতাসের চুলগুলো সব ফারহানের মুখে এসে পড়ছে। ফারহানের তাতে বিন্দুমাত্র বিরক্ত হচ্ছে না, বরং ফারাবির চুলে নাক ডুবিয়ে ঘ্রাণ নিতে ব্যস্ত। সে আজ প্রিয়সীর ভালোবাসার স্বাদ নিয়েছে। ফারহানের ঠোঁটের কোণে তৃপ্তির হাসি। ফারাবি ফারহানের হৃদস্পন্দনগুলো গুনতে ব্যস্ত। ফারহানের দিকে তাকাতে পারছে না ও। ফারহানের কথা মনে পড়তেই লজ্জায় লাল টুকটুকে হয়ে যাচ্ছে। ফারহান তার ঠান্ডা হাতে ফারাবিকে জড়িয়ে ধরল। ফারাবির সর্বাঙ্গে যেন বিদ্যুৎ খেলে গেল। অথচ একটু আগেও ওরা এর থেকে বেশি কাছাকাছি ছিল। বোধহয় প্রিয় মানুষের প্রতিটা স্পর্শই নতুন রং দিয়ে যায়। ফারাবি লম্বা করে শ্বাস নিল। ফারহান ছন্দ তুলে কোনো এক গানের লাইন আওড়াল। ফারাবির বুকের ভেতর ধিমধিম করছে। ফারহান নিরবতার সুতো কেটে বলল, আমাকে এমন ভালোবাসাতে রাঙানোর জন্য আমি তোর প্রতি কৃতজ্ঞ জান। ফারাবি চমকাল, সাথে লজ্জাতে চোখ খিঁচে বন্ধ করে নিল। ফারহান তার শক্তপোক্ত হাত দুটি দিয়ে ফারাবির মুখ তুলে নিল। ফারাবির শ্বাস শতগুণ বেড়ে গেছে। মনে হচ্ছে এই বুঝি দমটা বন্ধ হয়ে যাবে। ফারহানের চোখে নেশা লেগে আছে। প্রিয়সীর শরীরের ঘ্রাণে মত্ত সে। ফারাবির লজ্জায় লাল টুকটুকে হয়ে যাওয়া গাল দুটিতে সময় নিয়ে অধর ছোঁয়াল ফারহান। ফারাবির অবাধ্য হাত দুটো ফারহানের উন্মুক্ত পিঠ খামচে ধরল। এতটাই জোরে ধরেছে যে ফারাবির নখের দাগ ফারহানের পিঠে বসে গেছে। তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই ফারহানের, বরং দারুণ এক সুখ লেগে আছে হৃদয়ে। ফারাবিকে লজ্জায় লাল হতে দেখে ফারহান হাসল। নিঃশব্দে হাসিটা শেষ করে ফারাবির কানের কাছে মুখ নিল। ফারহান তার সরু নাক ফারাবির কানের একটু নিচে ঘষতে লাগল। ফারাবির বুক ধুকপাকানি বেড়ে গেল। সে শব্দ ফারহান স্পষ্ট অনুভব করল। বিগলিত হেসে বলল, এইটুকুরে নিঃশ্বাস বন্ধ করে নিচ্ছিস, অথচ একটু আগে কতটা। ফারহানের লাগামহীন মুখে হাত দিয়ে আটকে দিল ফারাবি। ফারহান মোহনীয় হাসল। ফারাবিকে আরেকটু কাছে টেনে এনে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল। পরম আবেশে চোখ বন্ধ করে নিল ফারাবি। ফারহান একগাল হেসে বলল,
আমার ভালোবাসার গভীরতা অনেক জান, কিন্তু আমি তোকে একটু কষ্ট দেইনি, জেনে শুনে একটা আঁচড়ও কাটিনি, পরম যত্নে নিজের সাথে মিশিয়ে নিয়েছি। ফারাবি চোখ বন্ধ করে বলল, কিন্তু আমি তো, ফারাবিকে আটকে দিল ফারহান। ফারাবির ঠোঁটে আঙ্গুল দিয়ে স্লাইড করতে করতে বলল, একদম না, তোর ভালোবাসার কাছে এই ছোট ছোট নখের আঁচড় তুচ্ছ জান। ফারহান একটু থেমে বলল, একটা কথা দিবি জান? সারা জীবন আমার বুকে মাথা রেখে ঘুমাবি? তুই আমার বুকে থাকলে আমি একটু শান্তিতে ঘুমোতে পারবো, একটু শান্তিতে ঘুমোতে চাই জান। ফারাবির চোখ ছলছল করে উঠল। ফারহানের অনুনয়ের স্বর ফারাবির বুকে ঝড় তুলে দিয়েছে। ফারাবির ছলছল চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল, ঝাঁপিয়ে পড়ল ফারহানের বুকে। দু হাতে আবদ্ধ করে নিল ফারহান তার প্রিয়সীকে। ফারাবি বুক ভরে শ্বাস নিয়ে বলল, আমি আপনার ভালোবাসার স্বাদ নিতে সারা জীবন আপনার বুকে মাথা রাখতে চাই। পৃথিবীর সমস্ত সুখে সেরা সুখ দেওয়ার জন্য আমিও আপনার কাছে কৃতজ্ঞ। কথা দিন জীবনের শেষ নিঃশ্বাস অবধি এভাবে আগলে রাখবেন আমায়, কখনো ছেড়ে যাবেন না। আমি আপনার ভালোবাসার স্বাদ নিতে চাই ফারহান, প্রতি মুহূর্ত আমি আপনাতে হারাতে চাই। ফারহান অধর কোণে মৃদু হাসি ফুটিয়ে নিল। ফারাবির কপালে ভালোবাসার পরশ দিয়ে বলল, কথা দিলাম আমি কখনো ছাড়বো না তোকে। ফারাবি ঝরা হাসল। ফারহান তার প্রিয়সীকে বুকে টেনে নিয়ে নিদ্রার দেশে পাড়ি জমাল। পূর্ণতা পেয়েছে ওদের ভালোবাসার সম্পর্ক, যে সম্পর্ক স্বয়ং আল্লাহ তাআলা হালাল করে দিয়েছেন, তাই বোধহয় চাঁদটাও লজ্জায় মুখ লুকিয়েছে। ওদের ভালোবাসা দেখার মতো শক্তি চাঁদটারও যে নেই, দুটো হৃদয় শুধু দুজনার, কেউ এতে ভাগ বসাতে পারবে না, স্বয়ং আল্লাহ তাআলা এই সম্পর্ক বেঁধে দিয়েছেন। ফারাবি টাওয়াল দিয়ে চুল মুছে যাচ্ছে, ফারহান তাড়া দিচ্ছে বারবার। জামান কয়েকবার ফোন করেছে ওদের, সকালে ঘুম থেকে দেরিতে ওঠার জন্য জামানের বাসায় যেতেও লেট হচ্ছে, বরযাত্রী যাবে জোহরের নামাজের পর। ফারহান বাঁকা চোখে তাকিয়ে ঝটকা মেরে টাওয়ালটা নিয়ে নিল। ফারাবি ভ্রুযুগল বেঁকে গেল, কি করছেন তা কি, তাড়াতাড়ি দিন, পরে দেরি হওয়ার জন্য আমাকেই বকা দেবেন। ফারহান নিরুত্তর মুখে ঘোর লাগানো চোখে তাকিয়ে আছে। ফারাবি দাঁতে দাঁত চেপে বলল, আপনার মতলব তো দেখছি ভালো ঠেকছে না, তাড়াতাড়ি দিন আমি রেডি হব। আমার মতলব ভালো না মানে? বউকে আদর করলে সেটাকে খারাপ বলছিস তুই? আরে এখন দিন না। আমি মুছিয়ে দিচ্ছি, যেভাবে চুল মুছছিলে এক বছর হলেও চুলের পানি ঝরবে না। ফারাবির মুখটা গোমরা করে নিল। ফারহান অতি যত্নে চুল মুছিয়ে দিল, এমন ভাবে চুলের পানি ঝরাচ্ছে মনে হচ্ছে চুল ব্যথা পাবে। আজব, এভাবে চুল মুছে কেউ? এভাবেই মুছে, তুই নিজের প্রতি বড্ড অবহেলা করিস। চুলগুলো কেমন ভাবে মোছড়ানো শুরু করেছিলি যে দুদিনেই টাক হয়ে যাবে। কিছুই তো হতো না, আপনি এসব ঢং বন্ধ করুন আর তাড়াতাড়ি করুন। করছি তো বাবা, একটু শান্ত হয় এবার, আমি একটু ঢং তো তোর সাথেই করব। ফারহান মুখ টিপে হাসলো। ফারাবি মলিন মুখে বলল, আচ্ছা ফারহান ভাইয়া, হোয়াট ইয়ে না মানে শুনুন একটু। বল। কালকে হলুদের রিফাত ভাইয়া আসলো না কেন? ভাইয়াও কি আমার উপর? রিফাতের সাথে আমার কথা হয়েছে, রিফাত কাল আসেনি কারণ রিকের মা বাবা এসেছিল। ও আজ আসবে তো? সবাই আসবে, রিমি আর ভাইয়াও আসছে, বড়রা কেউ আসবে না বুঝিস তো। ফারাবি মলিন হাসল। ফারহান ফারাবিকে পেছন থেকে জড়িয়ে বলল, মন খারাপ করে না জান, আমি খোঁজ লাগিয়েছি তো, মেয়েগুলোকে বাঁচাতে পারলেই আমার প্রপারলি শান্তিতে থাকবো, সবার সঙ্গে থাকবো। ফারাবি ছোট করে হাসল। ফারহান কাবার থেকে একটা প্যাকেট বের করে দিল। ফারাবি প্যাকেটটা খুলে দিল একটা কটন কাপড়ের বেবি পিঙ্ক কালারের শাড়ি লেহেঙ্গা। ফারহান লম্বা হেসে বলল, জর্জেটে তোর অস্বস্তি হবে তাই এটা অর্ডার করে বানিয়েছি। ফারাবি মুচকি হাসল। ফারহান একটা শার্ট আর ব্লেজার বের করে পরে নিল। ফারাবি ভ্রুকুচকে বলল, আপনি ম্যাচিং করে ড্রেস এনেছেন? ইয়েপ, কাপড়টা সবসময় ম্যাচিং করেই পরে। ইস, কি আমার কপাল রে। ফারহান ঠোঁট বাঁকিয়ে বলল, কিছু বললি? না না, এমনি বলছিলাম, আর কি তাড়াতাড়ি রেডি হন। ফারহান মুস্কি হেসে ফারাবির গালে চুমু খেয়ে চলে গেল। ফারাবি তাজ্জব বনে গেল, এই যখন তখন চুমু খাওয়াটা ফারাবি বুঝে উঠতে পারে না। ফারহান দরজার কাছ থেকে উঁকি দিয়ে বলল, এই যে মিসেস, আজ থেকে সকালে আর রাতে আপনি চুমু দিবেন, আর বাকি সময়গুলো আমি। ফারাবি কিছু বলবে তার আগেই ফারহান নিচে চলে গেল। ফারাবি থ মেরে বসে হো হো করে হেসে উঠল। এটাই হলো প্রিয় মানুষ, তার একান্ত প্রিয় মানুষ। রিফাত আর মনিকাকে গেট দিয়ে ঢুকতে দেখে ফারাবি দৌড়ে গেল। রিফাতের কাছে আসতেই ফারাবির চোখ ভরে উঠল।
রিফাত নাক কুচকে বলল, একদম না, একটুও যেন চোখ থেকে পানি না পড়ে, তাহলে ধুম করে মেরে দিব। রিফাতের কথাতে ফারাবি ছড়া হাসল। রিফাত বোনকে জড়িয়ে ধরে মাথায় চুমু খেয়ে বলল, একদম মন খারাপ করবে না, ছোট আম্মু আর আব্বু খুব তাড়াতাড়ি সবকিছু বুঝে যাবে, আর আঙ্কেলও দেখবি ফারহানকে নিয়ে প্রাউড ফিল করবে, ওরা সবাই একটু রেগে আছে শুধু। ফারাবি মলিন হেসে বলল, সবাই কেমন আছে? ভালো, তবে তোকে ছাড়া কষ্টে আছে রে, কেউই তোকে দূরে সরাতে চায় না যায়। কিন্তু এই হারামি রিকের জন্য সবার অতি দরদ হচ্ছে, যখন সবাই জানবে ওর আসল মুখটা তখন দেখতে পারবে কত বড় জালিম ওই হারামি। রিফাত লম্বা হেসে ফারহানকে জড়িয়ে ধরল। ফারহান রিফাতের পিঠ চাপড়ে বলল, দুদিন দেখিনি অথচ মনে হচ্ছে কত জনম তোর দেখা পাইনি। কিন্তু তুই বড্ড বেমান রে ভাই, আমার বোনকে বিয়ে করলি আর আমাকেই জানালি না। টপ সিক্রেট এটা, আপনি কি আপনার বোনকে জোর করে বিয়ে করতে দিতেন মিস্টার রিফাত? রিফাত সরস হেসে বলল, ওহো, তবে যদি জানতাম আমার বোন এভাবে তোর প্রেমে পাগল হয়ে যাবে, তাহলে আমি ধরে বেঁধে নিয়ে বিয়ে দিতাম। ফারাবি ছোট ছোট করে তাকিয়ে বলল, ভাইয়া। সবাই খিলখিল করে হাসল। মনিকা এসে ফারাবিকে বুকে জড়িয়ে নিল। মনিকার সাথে কথা বলতে বলতে ভেতরে গেল ফারাবি। ফারহান এক পলক তাকিয়ে বলল, জানি না কি হতে চলেছে, আমি তিনটে মেয়ের জীবন এভাবে নষ্ট করতে দিতে পারি না। চিন্তা করিস না ইয়ার, রিকের সব খবর তো আমরা পেয়ে যাচ্ছি, কতগুলো প্রুফ পেয়েছে, যেগুলো দেখালেই ওর গেম ওভার, কিন্তু ভিডিওগুলো ডিলিট করাতে হবে এই যা। ফারহান দীর্ঘ শ্বাস ফেলে বলল, হ্যাঁ, রায়হানকে ওর পিছে লাগিয়েছি, ওর সাথে রিকের একটা বন্ধুত্ব হয়ে গেছে, তবে আমি চাইছিলাম এই বিয়ের ঝামেলা শেষ হলে কিছু একটা করতে, আমি রিক্স নিতে চাচ্ছি না, রিক পাগলা কুকুরের মতো ঘেউ ঘেউ করছে, কাল দুপুরে তো। রিফাত ভ্রু কুচকে নিল। ফারহান দীর্ঘ শ্বাস ফেলে বলল, কাল দুপুরে ট্রাক দিয়ে আমার কার অ্যাক্সিডেন্ট করতে চেয়েছিল, ভাগ্যেশ তখন ফারাবি ছিল না, কোনো মতে বেঁচে গেছি। এই ব্যথা পাসনি তো? ব্যথা পেলে তো ফারাবি বাসা থেকেই বের হতে দিত না, ওকে কিছু জানতেই দেইনি আমি। রিফাত লম্বা করে দম নিয়ে বলল, যা করার ফার্স্ট করতে হবে, না হলে বড় কিছু ঘটে যাবে, ওকে জেলে বন্দি না করা অবধি শান্তি মিলছে না। ফারহান ও রিফাতের কথায় সায় জানালো, চাইলেই রিককে মেরে ফেলতে পারে ও, কিন্তু মারবে না, কারণ ও হাজার হলেও ফারাবির পরিবারের একজন, তবে কোনো ছাড় দেবে না, জেলের ভাত না খাওয়ানো অবধি শান্তি নেই। গাড়ির জানালায় মাথা ঠেকিয়ে বাইরে তাকিয়ে আছে ফারাবি। বাতাসের গতি কম হলেও গাড়ির গতিতে বাতাসের বেগ বেশি মনে হচ্ছে। ফারহান এতক্ষণ কিছু না বললেও এখন ফারাবিকে একটা ধমক দিয়ে দিল। ফারাবি কাচুমাচু হয়ে সোজা হয়ে বসে রইল। ফারহান গাড়ির গতি বাড়িয়ে দিল। রিফাতরা আগের গাড়িতে চলে গেছে। ফারাবিকে নিয়ে আসতে একটু লেট হয়ে গেছে ফারহানের। জামানের বরযাত্রী হিসেবে গাড়ি থেকে বাইরে পা রাখতেই দুটো মেয়ে রিফাতকে এসে ঘিরে ধরল। মেয়ে দুটো ফাজলামি করার জন্যও এসেছিল, কিন্তু মনিকাকে দেখে একগাল হেসে চলে গেল। আচমকা এমন ঘটাতে রিফাত বেশ অবাক হলো। ফারাবির নাম্বারে কল দিয়ে কথা বলে নিল। ফারাবি জানালো প্রায় এসে গেছে। মনিকা দোপারটা ঠিক করতে করতে বলল, রিফাত, দুটো ছবি তুলে দাও প্লিজ। রিফাত বিরক্ত হলেও কিছু বলল না। মনিকা মুখ বাঁকা করে পোজ নিয়ে যাচ্ছে। তা দেখে রিফাতের প্রচণ্ড রাগ হলো, কিন্তু মনিকার সাথে ঝগড়াতে পেরে উঠবে না, তাই আর কথা বাড়ালো না। বাসার মেইন ফটকের কাছে সাদা রঙের গাড়িটা থামল। রিফাত এগিয়ে গিয়ে ফারহানকে জড়িয়ে ধরল। তারপর ফারাবিকে জড়িয়ে ধরে বলল, পুরো খাপে খাপ লাগছে, ইস, কার নজর না লেগে যায়। ফারাবি লজ্জা হাসল, মনিকার দিকে তাকিয়ে বলল, মনিকা আপু ওইখানে দাঁড়িয়ে আছো কেন? তোমাদের সাথে ভীষণ রাগ করেছি, এতটা লেট করে দিলি। ফারাবি এগিয়ে গিয়ে মনিকাকে তোষামত করতে লাগলো। রিফাত ভেঙচি কেটে বলল, অনেক হয়েছে রংঢং, প্লিজ মনিকা এবার অফ যাও। মনিকা কিছু বলার জন্য প্রস্তুত হতেই ফারহান থামিয়ে দিয়ে বলল, থাম তোরা, আর একটা কথাও না। দুজনেই থেমে গেল। ফারহান রিফাতকে নিয়ে হাঁটতে লাগলো। পেছন ফিরে মনিকার দিকে তাকিয়ে বলল, মনিকা ওকে দেখে রাখিস, আমরা জামানের সাথে দেখা করে আসি। মনিকা মিষ্টি হেসে সম্মতি জানালো। ফারহান আর রিফাত বাসার এক কোণে দাঁড়িয়ে রিকের বিষয়ে কিছু আলোচনা করছিল। তারপর রানা এসে একটা সিডি দিয়ে গেল। রানা প্রচণ্ড বিজি, তাই বেশিক্ষণ থাকবে না বলে লাঞ্চ করতে চলে গেল। রিফাত আর ফারহান সিডিটা প্লে করে দেখল রিকের বিরুদ্ধে একটা প্রুফ আছে।
এটা সোশ্যাল মিডিয়ার একজন কর্মকর্তার কাছে পাঠিয়ে রিকের বিরুদ্ধে আগে থেকেই প্রোটেকশন নিয়ে নেবে, যাতে বাই এনি চান্স রিক মেয়েগুলোর ভিডিও ভাইরাল করতে না পারে। রিফাতকে একটু আনমনা দেখাচ্ছে। ফারহান আগাগোড়া পরখ করে নিয়ে কিছুক্ষণ ভেবে বলল, আমার কাছে কিন্তু একটা জিনিস আছে তাদের জন্য। কি? আর কাদের জন্য? আরে তোর আর মনিকার জন্য। তুই যে এইরকমের আনরোম্যান্টিক মনিকা কি করে যে তোর সাথে আছে? দেখ ফারহান, আমি মোটেও, আচ্ছা ছাড় না, এখন শোন আসল কথাটা। হুম বল। আমি আজ তোদের জন্য একটা ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা করেছি। তুই যে মনিকার জন্য রিংটা কিনেছিস সেটা দিয়ে আজ আবার প্রপোজ করবি? তুই জানলি কি করে আমি রিং কিনেছি? ফারহান রহস্য হেসে বলল, এটা সিক্রেট মামা। বল কি করে জানলি? আরে ভাই তেড়ে আসিস কেন, বলছি তো। রিফাত ভ্রু বাঁকিয়ে কোমরে হাত গুঁজে বলল, বল। তুই যে শপ থেকে রিং কিনতে গিয়েছিলি, আমিও গিয়েছিলাম একটা পেন্ডেন্ট কিনতে, তখন দেখলাম তোকে, তবে কিছু বলিনি, আমি সারপ্রাইজ করব তাই। হয়েছে হয়েছে, আর যাই হোক না কেন, আমি মনিকার সাথে ডিনারে যাব না। রিফাত মার খাবে কিন্তু। আমি সবার সাথে বাসর যাকবো। ফারহান, কোনো দরকার নেই, আমরা আজ কেউই থাকছি না, আজ তুই মনিকার সাথে ডিনারে যাচ্ছিস আর আমি ফারাবিকে নিয়ে বাড়িতে, ব্যাস। শোন আমার কথা, আমি যাব না। ফারহান কোনো কথাই শুনল না, রিফাতকে রেখে চলে গেল। রিফাত মুখ গোমরা করে রইল। মনিকাকে দেখলেই ওর ঝগড়া ঝগড়া ভাব এসে পড়ে। এখন কি করবে ও? ফারাবি আর ফারহান একসাথে দাঁড়িয়ে আছে, জামানের বিয়ে পড়ানো হচ্ছে। ফারহান মুচকি হেসে ফারাবির দিকে বারবার তাকাচ্ছে, ফারাবিও মাঝে মাঝে তাকাচ্ছে। যখনই চোখাচোখি হচ্ছে তখনই ফারাবি মাথা নিচু করে নিচ্ছে। ফারহান ধীর হাতে ফারাবিকে এক হাতে জড়িয়ে ধরল। ফারাবি চমকে তাকালো। ফারহান অধরকোণে হাসি ফুটিয়ে চোখ দিয়ে ইশারা করল। ফারাবি মাথা নিচু করে নিল। এই ছেলেটা পাগল করে দিবে ওকে। ফারাবি নিজেকে ছাড়াতেই হাঁসফাঁস করতে লাগলো। ফারহান ছাড়ার বদলে আরও কাছে টেনে নিল। ফারাবি আশেপাশে বারবার তাকাচ্ছে। ফারহান একটু ঝুঁকে ফিসফিস করে বলল, এত নড়ছিস কেন, একটু তো টাচই করেছি, বেশি কিছু তো নয়। ছাড়ুন প্লিজ, সবাই এখানে আছে, দেখে নিলে কি ভাববে? কেউ দেখবে না, সবাই যে যার মতো ব্যস্ত আছে, কারোর সময় নেই তাকানোর। প্লিজ আজব তো, আমার বউ আমি ধরবো, তাতে কার কি? আপনি? ফারাবি চুপ করেই রইল। জামানের বিয়েটা হয়ে গেল, সবাই হই হুল্লোড় করতে লাগলো, মিষ্টি হাতে মিষ্টি খেতে লাগলো। ফারহানের সামনে মিষ্টি নিতেই ফারহান বারণ করে দিল। ফারাবি সরু চোখে তাকিয়ে রইল। ফারহান একগাল হেসে বলল, আমার স্পেশাল মিষ্টি থাকতেই ভেজাল মিষ্টি কেন খাবো? আপনি একটা, তোর বর কতটা অসভ্য তা তোর ধারণাই নেই। ফারাবি ভেংচি কেটে নিল। ফারহান রহস্য এসে ফারাবিকে হ্যাঁচকা টান মেরে আড়ালে নিয়ে গেল। ফারাবি ফিসফিস গলাতে বলল, আপনি ঠিক আছেন? এভাবে টেনে নিয়ে আসছেন কেন, জ্বরটর হলো নাকি? জ্বর তো এবার বাঁধাবো। মানে? মানেটা হলো, ফারহান আর বলতে পারল না। তার আগেই রিফাত আশপাশ থেকে ফারহানকে ডাকতে লাগলো। রাগে ফারহান গজগজ করতে করতে চলে গেল। ফারাবি ফিক করে হেসে উঠল। বউ বিদায় দেওয়ার সময় বরাবরের মতোই সবার মন খারাপ। ফারাবি ফ্যালফ্যাল করে তাকিয়ে থেকে ফারহানের দিকে তাকালো। ফারহান এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। ফারাবি নিঃশব্দে হাসলো। পিনপতন নিরবতা চলছে। শুনছেন? বল। আমি যদি আপনাকে না ভালোবাসতাম তাহলে কি করতেন? ফারাবির হঠাৎ এমন কথাতে ফারহান ভ্রু কুচকে তাকালো। তারপর মোহনীয় হেসে বলল, না ছাড়তে পারতাম আর না তোকে ধরে রাখতে পারতাম, দুটোই চরম যন্ত্রণাদায়ক হয়ে যেত, কারণ আমি বিশ্বাস করতাম তুই আমাকে ভালোবাসবি। যদি এমনটা নাই হতো তাহলে আমি তোকে ছেড়ে দিতাম। ফারহান একটু থামল, তারপর বুকের বাঁ পাশে হাত রেখে বলল, এইখান থেকে তোকে মুক্ত করে দিতাম, সাথে সাথে ফারহান নামটাকেও মুক্ত করে দিতাম, পারতাম না আমি তোকে অন্য কারোর সাথে মেনে নিতে। ভালোবাসা বড্ড যন্ত্রণাদায়ক, আমি মানি জোর করে ভালোবাসা পাওয়া যায় না। হ্যাঁ আমি তোর উপর জোর খাটিয়েছিলাম, শুধুমাত্র ইনসিকিউর ফিল করেছি তাই, তবে এটাও সত্যি তুই আমাকে মেনে না নিলে আমি কখনোই তোর কাছাকাছি যেতাম না। ফারাবি লম্বা করে শ্বাস নিল। আজ ওর চোখ থেকে পানি ঝরল না, পরম শান্তিতে শরীরে শীতল হাওয়া বয়ে গেল। ফারহান চাঁদের দিকে তাকিয়ে বলল, চাঁদটাও আমার ভালোবাসার কাছে ম্লান, আমি হেরে যাইনি, আমার স্বপ্নে সে প্রেয়সীটার মুখ আজ দৃশ্যমান, যার প্রতিটা শিরায় শিরায় এখন আমার ডিএনএ বইছে। ফারাবি চোখ বন্ধ করে নিল। ফারহান মোহনীয় হেসে ফারাবির নাকে ঠোঁট ছুঁয়ে দিল। শাঁ শাঁ করে গাড়ি চলছে, রাতে বাতাসের বেগ বরাবরই বেশি থাকে, আজও তার ব্যতিক্রম নয়। রাতের পৃথিবীটা একটু বেশি সুন্দর নাকি,
দিনের পৃথিবীটা বেশি সুন্দর? ফারাবির উত্তর মিলল না। আসলে প্রিয় মানুষটার ভালোবাসা থাকলে সবসময়ই সুন্দর। ফারহান এক লেকের ধারে গাড়ি থামিয়ে দিল। ফারাবির দিকে তাকিয়ে বলল, ফারাবি, লেকের ধারে বসে চাঁদ দেখবি? ফারাবি ঝরা হাসল। ফারহান সম্মতি পেয়ে গাড়ি থেকে নেমে গেল। ফারাবি গাড়ি থেকে নামতেই ফারহান ওকে কোলে তুলে নিল। ফারাবি একগাল হেসে ফারহানের গালে চুমু খেয়ে নিল। বিস্ময়ে ফারহান হতবাক হয়ে গেল। ফারাবি মোহনীয় হেসে ফারহানের ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল। জামানের বিয়ে শেষ হয়েছে আজ দুদিন হলো। মনিকাকে সারপ্রাইজ দেওয়ার পর রিফাতের সাথে মনিকার একটু ভাব জমেছে। এই প্রথম রিফাত ওকে ডিনারে নিয়ে এসেছে তাই। ফারাবি আবার ফারহানকে জমের মতো ভয় পাওয়া শুরু করেছে। ফারহান অফিসে গেছে আজ দুপুরে, বলেছে সন্ধ্যা 7টার মধ্যে ফিরে আসবে। এখন বাজে 6:49। ফারাবি হাত পা গুটিয়ে ড্রয়িং রুমে বসে আছে, টিভিতে কার্টুন দেখছে আর পপকর্ন খাচ্ছে। হঠাৎ দরজায় কলিং বেল বেজে উঠল। ফারাবি টিপ টিপ পায়ে এগিয়ে গিয়ে দরজা খুলে দিল। ফারহানকে দেখে লম্বা এক হাসি দিল। প্রচণ্ড গরমে ফারহান ঘেমে গেছে। কি জানি এসি গাড়ি থাকতে মানুষটা ঘামল কি করে। ফারাবি বেশ মায়া হলো। হাজার হোক, ওরই তো হাজবেন্ড। ফারহান টাই ঢিলে করতে করতে সোফাতে এসে বসল। ফারাবি কিচেনে ছুটে গেল। ফারহান সামান্য অবাক হলো। মিনিট খানেক পর ফারাবি গ্লাস হাতে ফিরে এলো। ফারহান ভ্রু বাঁকিয়ে বলল, এটা কি? লেবুর শরবত, গরম থেকে এসছেন, ভালো লাগবে। ও দে। ফারাবি শরবত দিতেই ফারহান এক ঢোকে গেলে নিল। ফারাবি অসহায় জনতার মতো ফারহানের দিকে তাকিয়ে আছে। ফারহান খানিকটা বিরক্তি নিয়ে বলল, চিনি বেশি কেন ফারাবি? ফারাবি অবাক হয়ে বলল, আরে আমি মাত্র এক চামচ চিনি দিয়েছি, এত ডায়েট ফাইট করে কি দরকার। বেশি কথা বলিস তুই, যা মাথাটা ব্যথা করছে একটু টিপে দে। আমি? ফারহান মাথাটা উঠিয়ে বলল, তাহলে কে? ফারাবি মুখটা গোমরা করে ফারহানের পাশে বসল। ফারহান বাচ্চাদের মতো সোফাতে পা উঠিয়ে ফারাবির কোলে মাথা রাখল। ফারাবি গলা উঁচিয়ে বলল, কোলে কেন? মাথা টিপে দে এখন। দিচ্ছি, কিন্তু আপনি অসভ্যতম করবেন না বলে রাখলাম। আচ্ছা বাবা, আমি কিচ্ছু করব না। ফারাবি মুস্কি হেসে ফারহানের মাথা টিপে দিতে লাগল। ফারহানের চুলগুলো কেমন উস্কো খুস্কো লাগছে। ফারাবির চুলে হাত বোলাতে বোলাতে শান্তস্বরে বলল, চুল এমন দেখাচ্ছে কেন, ভালো করে ওয়াশ করেননি নাকি? ফারহান সামান্য ভ্রু কুচকালো, তারপর লম্বা করে শ্বাস নিয়ে ফারাবির পেটে চুমু খেয়ে উঠে বসল। বিস্ময়ে ফারাবি হতবাক। ফারহান একগাল হেসে ফারাবিকে কোলে বসিয়ে দিল। আরে রে, কি করছেন, কি মাথাটা নষ্ট হলো নাকি? এবার হবে, আমার সাথে তোরও মাথা নষ্ট হবে। মানে? মানেটা প্র্যাকটিক্যাল বোঝাবো। বলেই ফারহান ফারাবিকে টেনে উপরে নিয়ে গেল। ফারাবির মাথা ফাঁকা হয়ে গেছে, এই লোকটার মতলবের কিছুই বুঝতে পারছে না ও। ফারহান তার অধর কোণে স্টাইলিশ রহস্যময় হাসি টানিয়ে রেখেছে। ফারাবি মুচড়াচ্ছে দেখে ফারহান রাগে চোখে তাকালো। ফারাবি দমে গেল, তবে বিস্ময়টা কাটিয়ে উঠতে পারল না। রুমে এসে ফারহান একগাল হেসে ফারাবিকে পেছন থেকে জড়িয়ে ধরল। ফারাবি হাঁসফাঁস করতে করতে বলল, কি হলো, কি আবার, ছাড়ুন, আমার অস্বস্তি হচ্ছে। অস্বস্তি হচ্ছে? ফারহান বাঁকা হেসে ফারাবির কানের কাছে মুখ নিয়ে আসলো। ফারহানের গরম নিঃশ্বাস ফারাবির কানে এসে আশ্রে পড়ছে। ফারাবির শরীরে অদ্ভুত শিহরণ জেগে উঠল। ফারহান ফিসফিস করে বলল, এবার সব অস্বস্তি ঠেলে দিব। ফারাবি কাঁপা স্বরে বলল, মানে? মানে এখন তুই আর আমি একসাথে শাওয়ার নিব। ফারহানের কথাতে ফারাবির চোখ দুটো গোল গোল হয়ে গেল। ফারহান দাঁত কেলিয়ে হাসতে লাগলো। ফারাবি নিজেকে ফারহানের বাহুডোরে থেকে ছাড়িয়ে নিল, বলল, দেখুন আমি শাওয়ার নিয়েছি, আমি আর শাওয়ার নিব না এখন। আচ্ছা। ফারহান একটু একটু করে ফারাবির কাছে আসতে লাগলো। ঠোঁটের কোণে বিগলিত হাসি ফারাবি ফাঁকা ঢোক গিলে নিল। ফারহান দুহাতে খামচে ধরল ফারাবিকে। দুজনের মাঝে আর 1 ইঞ্চিও দূরত্ব নেই। ফারাবির হার্টবিট বেড়ে গেল। ফারহান মোহনীয় হেসে ফারাবির নাকে নাক ঘষতে লাগলো। তাহলে জান, তুই চাচ্ছিস আমি এমন কিছু করি যার জন্য তুই ইচ্ছে করে শহর নিবি? দেখুন আমি সেই সব কিছু আমি বুঝে গেছি, আমার বউ কি চাচ্ছে। ফারাবি অসহায় মুখ করে তাকিয়ে রইল। ফারহান ডেভিল স্মাইল দিয়ে ফারাবিকে কোলে তুলে নিল। ফারাবি বাচ্চাদের মতো লাফাতে লাগলো। ফারহান ভ্রুকুচকে বলল, ওকে ইয়ার, আমি তেমন কিছু করছি না, বাট এখন আমরা একসঙ্গে শহর নিব, এন্ড দ্যাটস ফাইনাল। ফারাবি থমথমে মুখ করে তাকিয়ে রইল। ফারহান বাঁকা হেসে বলল, বাস্তবে কিস করার এক্সপেরিমেন্ট হয়ে যায়। ফারাবি কাঁদো কাঁদো মুখ করে রইল। ফারহান ছড়া হেসে ফারাবিকে কোলে করে নিয়েই গেল।
অগত্যা ফারাবিকে ফারহানের সাথে ডাবল শাওয়ার নিতেই হলো। আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছে যাচ্ছে ফারাবি, সাথে ফারহানকে হরেক রকমের গালি। ফারহান বাথরুম থেকে চেঞ্জ করে এসে স্পষ্ট শুনতে পেল ফারাবির বিখ্যাত ভাষণ, তবে কিছুই বলল না, কারণ মেয়েটাকে শুধু শুধু শাওয়ার নেওয়ালো। অবশ্য অন্য টাইমেও একসাথে শাওয়ার নেওয়া যেত, কিন্তু ওই যে ফারহানের ডেভিল মন, বউকে জড়িয়ে গোসল করবে, যখন মনে হয়েছে তো এখনই করবে। ফারাবি পেছন ঘুরে দেখলো ফারহান দাঁড়িয়ে আছে। ফারহানকে দেখে রাগে গজগজ করতে করতে বেডে টাওয়াল রেখে দিল। ফারহান হাত দিয়ে চুল ঝাড়া দিতে লাগলো, যার ফলে ফারহানের চুলের পানি ফারাবির গায়ে এসে পড়ল। ফারহানের এমন কাণ্ডে ফারাবি অবাক হয়ে থাকালো। ফারহান মেকি হাসি দিয়ে কিছু বলবে, তার আগেই গটগট করে ফারাবি রুম থেকে বেরিয়ে গেল। ওর এমন কাণ্ডে ফারহান পেট চেপে হাসতে লাগলো। মিনিট দশেক পর ফারাবি আসলো। ফারহান ভ্রুকুচকে বলল, কোথায় পালাবি? আসলে আমার কাছে তো ফিরে আসতেই হবে। ফারাবি থমথমে মুখ করে রইল। ফারহান ফোন স্ক্রল করতে করতে আর চোখে ফারাবিকে দেখে যাচ্ছে। ফারাবি দীর্ঘশ্বাস ফেলে বলল, চিনে আসুন। কেন ডিনার করবেন না? আমি তো এখনো খাবার অর্ডার করিনি। ফারাবি ভেঙচি কেটে বলল, আমি রান্না করেছি। ফারাবির কথাটা ফারহানের মাথায় ঢুকলো না, তাই ও ভ্রু কুচকে তাকালো, বলল, কি বললি? বললাম যে খেতে আসুন, আমি রান্না করেছি। ফারহান অবাকের চরম পর্যায়ে। ফারাবির মুখটা ঘোমরা করে বলল, এগ ফ্রাইড রাইস রান্না করতে পারি, তাই ওইটাই করেছি, ইচ্ছে হলে খেয়ে দেখুন। ফারহান ফোনটা বেড়ে রেখে উঠে দাঁড়ালো। ফারাবির সামনে গিয়ে আগাগোড়া পরখ করে নিয়ে বলল, এগ ফ্রাইড রাইস? ফারাবি মাথা খাত করে সম্মতি জানালো, তারপর বলল, সব কিছু কেটে কুটে রেখেছিলাম, তাই এখন রান্নাটা করে আসলাম। ফারহান আর এক মুহূর্ত দেরি করল না, ডাইনিংয়ে বসে এক প্লেট এগ ফ্রাইড রাইস মুহূর্তেই সাবর করে দিল। ফারাবি এক চামচ মুখে দিচ্ছে আর ফারহানের দিকে তাকাচ্ছে। ফারহান চেটে পুটে খেয়ে নিল। হঠাৎ করেই ফারাবির মনের ভেতর অদ্ভুত শান্তিতে ছেয়ে গেল। ফ্রাইড রাইসটা আহামরি টেস্ট হয়নি, তবে ফারহানকে তৃপ্তি করে খেতে দেখে ফারাবির বেশ ভালো লাগলো। ফারহান একগাল হেসে বলল, আমি লাইফের বেস্ট ডিশ ছিল। ফারাবির চোখ দুটো ছলছল করে উঠল। একটা মানুষ আর কতভাবে ভালোবাসা বোঝাবে ওর জানা নেই, এত কেন ভালোবাসে ওকে? ফারহান ফারাবিকে টেনে দাঁড় করিয়ে দিল। ফারাবির চোখ থেকে পানি গড়িয়ে পড়ার আগেই ফারহান তার ঠোঁটের সাহায্যে শুষে নিল। ফারাবি ফারহানের বুকে ঝাঁপিয়ে পড়ল। ফারহান মৃদু হেসে ফারাবির মাথায় চুমু এঁকে দিল। বেশ কিছুক্ষণ পর ফারহান ফারাবিকে ছাড়িয়ে নিয়ে বলল, কাল একটা সারপ্রাইজ আছে। ফারাবি প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো। ফারহান মোহনীয় হেসে বলল, সারপ্রাইজ বলে দিলে কি সারপ্রাইজ হয়? ফারাবি ঠোঁট প্রশস্ত করে তাকালো। ফারহান চোখ টিপ মেরে বলল, অনেক ভালোবাসা হয়েছে, এবার চলুন আপনার বউয়ের সাথে প্রেম করার সময় হয়েছে। মুহূর্তেই ফারাবি মুখটা গোমরা করে নিল। ফারহান সেদিকে পাত্তা না দিয়ে ফারাবিকে রুমে নিয়ে বই হাতে বসিয়ে দিল। ফারাবি একবার বইয়ের দিকে তাকাচ্ছে, একবার ফারহানের দিকে, দুটোই যন্ত্রণাদায়ক, না ছাড়া যায় আর না সহ্য করা যায়। পড়াশোনার মতো প্যারার সাথে ফারহানের কড়া নজরদারি, মোট কথা গলায় দড়ি ঝুলিয়ে আছে। তিন ঘন্টা পর ফারহান ফারাবিকে ছেড়ে দিল। বেচারি কোমরে ব্যথা হয়ে গেছে। ফারহান এখনও ল্যাপটপ হাতে কাজ করে যাচ্ছে। ফারাবি কিছুই বুঝতে পারে না, একটা মানুষ ল্যাপটপ নাড়াচাড়া করলে তাতে কি এমন আহামরি কাজ হয়, তা ফারাবির বোধগম্য হলো না। ফারাবি গভীর দৃষ্টিতে ফারহানের দিকে তাকিয়ে রইল। মানুষটার চোখের নিচে একটু কালিও জমেছে, কিন্তু কেন? ফারাবি বেশ অনেকক্ষণ মনোযোগ দিয়ে ফারহানকে দেখতে লাগলো। ফারহান গভীর মনোযোগে ল্যাপটপে কাজ করে যাচ্ছে। ফারাবির ধীর গতিতে ফারহানের দিকে এগিয়ে গেল। ফারহানের মসৃণ গালের খোঁচা খোঁচা দাড়িতে হাত বুলিয়ে বলল, সেভ করলেন না কেন? সময় নেই। তাহলে কিসে সময় আছে আমাকে সন্ধ্যাবেলা টেনে শাওয়ার নেওয়াতে? আজব তো, আমার কথার কোনো মূল্যই নেই দেখছি, ধ্যাত। ফারাবি উঠে চলে যেতে লাগলো। ফারহান এক হাতে ফারাবিকে ধরে ফেললো, ল্যাপটপে চোখ রেখেই বলল, কোথায় যাচ্ছিস? ছাদে যাব। একা কেন যাচ্ছিস? আমি কি বাচ্চা নাকি যে আরো 10 জনকে সাথে নিয়ে যাব? ফারাবির কথাতে ফারহান ভ্রু কুচকাল, কিছু একটা ভেবে দম ফেলে বলল, যা। ফারাবি অবাক হয়ে তাকিয়ে রইল। ফারহান গভীর মনোযোগে ল্যাপটপ চালাতে লাগলো। ফারাবি খটখট শব্দ করে চলে গেল। ফারহান এক পলক তাকিয়ে চোখ নামিয়ে নিল। হঠাৎ এমন করার কারণটা বুঝে উঠল না ফারহান। ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে ফারাবি, প্রচণ্ড পরিমাণে মন খারাপ। একটা মানুষ কি সারাক্ষণ ল্যাপটপ নিয়েই থাকবে? বউকে একটু দেখবে না? আগের মতো বুঝি ভালোবাসা নেই আর?
এর জন্যই বলে সময় ফুরালে ভালোবাসাও ফুরুত হয়ে যায়।